আমাদের দেশে গান গাইলে সোনু নিগম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আজকে বিপ্লব ভাই এখানে এসে উবার চালাচ্ছে আর যেটাই করছে চুরি তো করছে না। একটা জিনিস বলতে পারি, আপনি আমাকে বয়কট করেন, করেন করলেন বয়কট, মিশাকে বয়কট করলেন, মিশা আঙ্কেলকে বয়কট করলেন, জায়েদকে বয়কট করলেন, সাকিবকে বয়কট করলেন, তাতে কি যায় আসে? কি যায় আসে? কার কি যায় আসে? দর্শকের কিছু যায় আসে? দর্শক কি বয়কট করেছে? শিল্পী সমিতি থাকলো, শিল্পীই থাকলো না, কি লাভ কি? গুঞ্জন গসিপ যাই বলি, একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম নিয়ে কাজী মারুফ জড়িত অর্গানাইজারদের সাথে এরকম, এটা আমাকে খবর আমরা পেয়েছি বিচ্ছিন্ন ভাবে, আপনি একটু ব্যাখ্যা দেন। এটা আমাকে জড়িত করেছে, আমার কোনো ছিল এবং ওখানে কি আমি গিয়েছিলাম অ্যাওয়ার্ড প্রোগ্রামে? না, আমি কোনোভাবেই কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে এখানে জড়িত না। এখানে একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, সাধারণত আসে অনেকে, এখানে থাকাকালীন আমি কখনো ওগুলিতে যাইনি। আচ্ছা, তাহলে আপনার নামটা কেন, কিভাবে মানে মিডিয়াতে আসলো? I really do not have any idea. আচ্ছা আচ্ছা, মানে সেই সময় সরাসরি মানে জানতে পারিনি, এই জন্য এখন জাস্ট নিলাম। আমার এখন 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 কেউ যদি আমার ছবি ইউটিউব থেকে বা গুগল থেকে নিয়ে কোনো একটা পোস্টারে দিয়ে বলে যে উনি আসছেন, মানুষ কেন বিশ্বাস করবে? এটা আমার মানুষের কাছে প্রশ্ন। কিন্তু আপনার প্রতিবাদের জায়গাটা ছিল না? আমি আমি বেসিক্যালি ওভাবে জানতামই না। ও আচ্ছা, বেসিক্যালি আই ওয়াজ নট অ্যাওয়্যার, এখন জানলাম আপনার কাছ থেকে যে আমাকে নিয়ে এরকম কিছু করা হয়েছে। করা হলে তো ভালোই হইতো, আমার দুঃখ তো এখানেই, আমাকে কোনো কিছুতে ডাকেই না কেউ। Completely on a real, on few real stories in New York, যেভাবে বাঙালিরা থাকে। এই ছবিটি দেখলে একটা জিনিস ক্লিয়ার হবে যে বাঙালিরা এখানে কত কষ্ট করে। এরকম না যে মুড বইছে বা ইয়ে করছে, জীবনযাপন কত কষ্টের। এটা আপনারা দেখতে পাবেন, বাঙালিরা দেখতে পারবে। আমেরিকান ড্রিম বলে একটা কথা আছে না, এই আমেরিকান ড্রিম যেটা, সেটার ব্যাখ্যাটা পাবেন যে আমেরিকান ড্রিমটা কি। আর কিন্তু ধরেন বাস্তবতা কি, বাংলাদেশীদের চোখ তো আসলে এখনো ওই ফ্যান্টাসির রসগোল্লা ভরা। যেমন খোদার কসম আমি বলি আপনাকে, আমি আমি কিছুদিন আগে বিপ্লব ভাইয়ের একটা, সে উবার ড্রাইভার, উবার হচ্ছে উবারের মালিক, দুই তিনটা গাড়ি কিনেছে, সবকিছু ঠিক আছে দিয়েছে, কিন্তু আমরা এই অডিয়েন্স, এই ইউটিউব অডিয়েন্স বলি বা এই দর্শকরা আবার নানান ব্যাখ্যা দিল যে হাই হাই উনি কি উনি উনি কি করে পারলেন, কাজ তো কাজ নিচ্ছে। ওই জায়গা থেকে বাঙালির মনোভাব কিন্তু এখনো পাল্টায়নি। আমি পাল্টায় নাই। হ্যাঁ হ্যাঁ, আজকে বিপ্লব ভাই এখানে এসে উবার চালাচ্ছে আর যেটাই করছে চুরি তো করছে না। ডেফিনেটলি হি ইজ ওয়ার্কিং হার্ড টু পে অফ হিজ বিল, মেইনটেইন হিজ লাইফ। অ্যাট লিস্ট বাংলাদেশে তার জায়গাটা কোথায় বলতে পারেন? সে তো গান গাইতে পারত, তার জায়গা নেই, সে বুঝেছে। ট্রু, এজন্য কি সে মরে যাবে? আমাদের দেশে গান গাইলে এত টাকা কেউ পায় না যে সে তার সারা জীবন বসে খেতে পারবে। আমাদের দেশে গান গাইলে সোনু নিগম হওয়ার কোনো সম্ভাবনা নাই, অনলি আছে ক্রিকেটারদের, আর কারণে তাও গুটি কত কয়েকজন, আর ওই 11 জন, 16 কোটির মধ্যে 11 জন, এর বেশি না কিন্তু। নাম ছবিতে এই টাইপের এই মেসেজটা থাকছে কিনা, মানে আমি আমার প্রশ্ন হচ্ছে আমার ছবিতে কি মেসেজটা থাকছে? এখানকার মানুষ যে কিনা তার মাতৃভূমি ছেড়ে এসেছে একটি স্বপ্ন দেখে, ভালো থাকতে পারবে, আদৌ কি সে ভালো আছে? এটাই দারুণ।
একেবারেই শেষ করব, সেক্ষেত্রে প্রশ্নটা আপনি বলেছেন, তারপরও এখন যেহেতু অ্যাপ ভিত্তিক বাংলাদেশে অনেক চর্চা, I'm also trying to pitch it to Netflix, জানি না কত দূর কি হবে, due to pandemic, due to corona, they're very busy, they're not taking that much of phone calls. এটা এরকম না যে আমি ডাইরেক্ট ফোন দিলাম আমি কাজী মারুফ কথা বলতে চাই, ইটস নট লাইক দ্যাট, আই হ্যাভ টু হায়ার এন্টারটেইনমেন্ট লয়ার হু আস্কড $7,500 ফর মি জাস্ট টু পিচ ইট টু নেটফ্লিক্স। এটা অ্যাপ্রুভ হবে কি না জানি না, নেটফ্লিক্সে সে কথা বলবে সে তার জন্য $7,500 চেয়েছে। সো আমি একজনকে পেয়েছি, এটাই হচ্ছে কি সিস্টেম এখানকার, it is true, I can give you the screenshot of the email. This is how it works here. You talk to Amazon, you talk to Netflix, you have to go through an entertainment lawyer who will make a solicited offer. মানে solicited offer ওরা চায়, এই solicited offer এর জন্য they take this amount. আর নেলে আপনার প্রোডিউসারের থ্রুতে যেতে হবে, ওদের অ্যাপয়েন্টেড প্রোডিউসার্স, আই ডোন্ট নো প্রোডিউসার্স হিয়ার, সো আমি এন্টারটেইনমেন্ট লয়ারের থ্রুতেই যাচ্ছি। অবশ্যই আপনি সফল হন সেই চেষ্টাই থাকবে, সেই দোয়া প্রার্থনা আপনার ভক্তকুল হিসেবে আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমারও থাকলো। কাজী মারুফ, আমি সম্পর্কের কথা দিয়ে শুরু করেছিলাম, আবার সম্পর্কের কথায় ফিরি, আমরা আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে দুই তিন জনের কথা বয়কট টয়কটের কথা শোনা যাচ্ছে, আপনি আসলে এর প্রসঙ্গ নিয়ে কোন একটা হোপ দেখেন কিনা, সম্পর্ক মানোন্নয়ন ব্যবসাতে কাজ? আমি একটা কথা বলি, আমি আপনার ফেসবুকে একটা শেয়ার দেখলাম মিশা জায়েদ প্রসঙ্গে, কিন্তু এই বিষয়টা জানি না আপনার। আচ্ছা, আমার ফেসবুক অনেকগুলো আছে, অনেকগুলো বলতে অনেকে অনেক রকম চালায়, আমি যেটা চালাই সেটা আপনি মনে হয় যুক্ত, ওখানে কখন আমি দিয়েছি আমি জানি না। আমি একটা জিনিস বলতে পারি, আপনি আমাকে বয়কট করেন, করেন করলেন বয়কট, মিশাকে বয়কট করলেন, মিশা আঙ্কেলকে বয়কট করলেন, জায়েদকে বয়কট করলেন, সাকিবকে বয়কট করলেন, তাতে কি যায় আসে, কি যায় আসে, কার কি যায় আসে, দর্শকের কিছু যায় আসে? দর্শক কি বয়কট করেছে? যেদিন দর্শক বয়কট করবে সেদিন সে বয়কট হয়ে যাবে, সেদিন আর সিনেমা তার চলবে না। আজকে আপনি সাকিবকে বয়কট করেন, করলেন, ছবি চলতেছে তার, তার ঠেকায় রাখতে পারবেন না? কিন্তু এটা কেন্দ্র করে তো আসলে বিভক্তি তৈরি হচ্ছে, বিভক্তি না এটা কি, প্রতিদিন একটা পলিটিক্স, এটা কি বলবো, কেন বয়কটই করবে, কেন কি করবে, কি করছে, কি দোষটা কি করছে কে, আমি জানি না, আই ডু নট নো অ্যাবাউট এনিথিং, আমি বলতে পারেন কেন জানেন না, আমার এগুলি মাথা ঘামাই না, আমার ভালোই লাগে না, সাবজেক্টই ভালো না, পারিবারিক সম্পর্ক না, এইগুলি কথা বলি না। আর আমি একটা কথা আমি আপনাকে বলি, শিল্পী সমিতি থাকলে কি না থাকলে কি বলেন? শিল্পী সমিতি থাকলো, শিল্পী থাকলো না, কি লাভ কি? শিল্পী সমিতি থাকলো না, শিল্পী আছে, সমস্যা কি? হোয়াট, কেন শিল্পী সমিতি কি করতেছে? আমি কেউ মরে গেলে ইয়ে দিতেছে, হ্যাঁ এটা তো সোশ্যাল, এটা তোমার কলিগ মরে যাচ্ছে, তুমি সমিতির থেকে কেন, তুমি নিজেও যাওয়া উচিত, তো কেউ একজন শিল্পী কষ্টে আছে, টাকা দাও তাকে। কিন্তু তিন চার বছর ধরে তো এটা কি গুরুত্ব, ছবি চালাইতে পারছে কোনটা আমাকে বলেন, ছবি চালাইতে পারছে কোনটা না, সেটা ইন্ডাস্ট্রিতে কি দুইটা ছবি দিতে পারছে, কি লাভ কি শিল্পী সমিতি, কি ইন্ডিয়ান ছবি আনার থেকে বয়কট করছে, তাও কি 100% পারছে না, কি দরকার কি আমার বয়কট করলেই বা কি না করলেই বা কি? কিন্তু এটা তো এখন অনেকটা মনস্টার টাইপের হয়ে গেছে গত তিন চার বছর, খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কেন মানে আপনার কোন ইস্যু তো নাই সিনেমায়, থাকতে হবে তো কিছু, কিছু একটা নিয়ে কথা বলতে হবে তো, লেটস মেক সামথিং,